বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি ময়মনসিংহ গীতিকা সম্পর্কে প্রশ্ন আসে সেক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হল চন্দ্রকুমার দে এবং অন্য একজনের নাম ডক্টর দীনেশচন্দ্র সেন। চন্দ্রকুমার দে এবং দীনেশচন্দ্র সেন দুজনেই পূর্ববঙ্গ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকার সংগ্রহ এবং সম্পাদনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন আসে এই ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন, তখন উত্তর হবে চন্দ্রকুমার দে। এবং পরবর্তীতে যদি প্রশ্ন হয় যে ময়মনসিংহ গীতিকার সম্পাদক কে ছিলেন, সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে ডক্টর দীনেশচন্দ্র সেন। বিংশ শতাব্দীর শুরুতে ময়মনসিংহের সন্তান চন্দ্রকুমার দে কয়েকশো বছর ধরে ময়মনসিংহের বাতাসে ভেসে থাকা গাথাগুলোকে কলমবন্দী করেন। তিনি তা বাংলার তথা কলকাতার শিক্ষিত মানুষের কাছে পৌঁছে দেন। চন্দ্রকুমার দে ময়মনসিংহ জেলার নেত্রকোনা উপজেলার আইখর গ্রামে জন্মগ্রহণ করেন 1889 সালে এবং মৃত্যুবরণ করেন 1946 সালে। ছোটবেলায় বাবা মা দুজনেই মারা যাওয়ার ফলে প্রথাগত শিক্ষা লাভ করতে পারেননি। তিনি অল্প স্বল্প সংস্কৃত জানতেন। অল্প বয়সে গ্রামের একটি মুদির দোকানে মাসিক 1 টাকা বেতনে কাজ নিয়েছিলেন, কিন্তু কাজে মনোযোগ না থাকায় কাজ ছেড়ে যায়। পরে ওই গ্রামে তারকনাথ তালুকদারের কাছে কর আদায়ের কাজ পান মাসিক 2 টাকা বেতনে। আরও পরে গৌরীপুরের জমিদারি গোমস্তার কাজ পান মাসিক 8 টাকা বেতনে। এই সময় কর আদায়ের জন্য গ্রামে গ্রামে ঘুরতে হতো তাকে। তখনই এই গ্রামে প্রচলিত পালাগানের সঙ্গে পরিচয় হয় তার। দরিদ্র চাষিদের মুখ থেকে অনেক অনেক গান সংগ্রহ করতেন। কর আদায় করতেন কম, গান শুনতেন বেশি। তিনিই প্রথম এই গান বা আখ্যানগুলি সংগ্রহ করে লিখে রাখেন। এই সময় ময়মনসিংহ থেকে সৌরভ নামে একটি অতি উৎকৃষ্ট মানের পত্রিকা প্রকাশিত হতো। কেদারনাথ মজুমদার পত্রিকাটির সম্পাদক ছিলেন। 22-23 বছরের যুবক চন্দ্রকুমার দে 1912 খ্রিস্টাব্দে থেকে প্রবন্ধ লিখতেন এই পত্রিকায়। 1913 খ্রিস্টাব্দের এপ্রিল সংখ্যা থেকে মালির জোগান নামে লোকসাহিত্যের উপর লেখা প্রবন্ধের মাধ্যমে প্রচলিত কতগুলো গান কবিতার মতো প্রকাশ করেন তিনি। এই প্রবন্ধ পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রিডার ও সেনেটের সদস্য দীনেশচন্দ্র সেন অত্যন্ত উৎসাহিত হন। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামের সন্তান ডক্টর দীনেশচন্দ্র সেনও প্রাচীন বাংলা সাহিত্যের অনুরাগী ছিলেন। বাংলাদেশের কুমিল্লার ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক পদে ছেড়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে 1905 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা পরীক্ষক পদে যোগ দিয়েছিলেন। পরে বাংলা রিডারের পদে যোগ দেন 1909 সালে। পরের বছর সেনেটের সদস্য হন 1913 খ্রিস্টাব্দে। এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রামতনু লাহিড়ি রিসার্চ ফেলোশিপও পান। 1921 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় বাহাদুর উপাধি লাভ করেন। তিনি চন্দ্রকুমার দেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংগ্রাহকের কাজ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায় সম্মতিতে 70 টাকা মাসিক বেতন দিয়ে তাকে নিয়োগ করা হয়। ময়মনসিংহ তথা পূর্ববঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের আখ্যান কাব্য বা গাথা সংগ্রহ করার কাজে আরও কয়েকজনকে নিয়োগ করা হয়। তারা হলেন কবি জসীমউদ্দীন, আশুতোষ চৌধুরী, নগেন্দ্র চন্দ্র দে, বিজন বিহারী লাল, রজনীকান্ত ভদ্র প্রমুখ ব্যক্তিকে এই কাজে নিযুক্ত করা হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই কাজে দীনেশচন্দ্র সেনকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। অবশেষে 1921 খ্রিস্টাব্দের 9 মার্চ দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমারদের সংগ্রহ করা গানগুলি হাতে পান। এই গানগুলি বেশিরভাগই ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে সংগৃহীত হয়েছিল। 1926 খ্রিস্টাব্দে এ মোট 10টি গানকে লিপিবদ্ধ করে দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল। এই খণ্ডটির নাম দেন ময়মনসিংহ গীতিকা। এখানে যে 10টি আখ্যান কাব্য আছে তা হল মহুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ানা মদিনা, দস্যু কেনারামের পালা, মলুয়া, কঙ্ক ও লীলা, দেওয়ান ভাবনা, কাজল রেখা ও রূপবতী। বিংশ শতাব্দীর শিক্ষিত মানুষ এই কাব্যের খুব প্রশংসা ও সমাদর করলেন। পরে ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, সিলেট থেকে আরও গান পাওয়া যায়। আশুতোষ চৌধুরী নিজাম ডাকাতের পালা, কফিন চোর, ভেলুয়া, হাতিখেদা, কমলা সদাগর ও সুজাতোয়ানার বিলাপ সংগ্রহ করেন। বিহারীলাল রায় মানিকতারা ও ডাকাইতের পালা, 12 তীর্থের ডাক সংগ্রহ করেন। নগেন্দ্র চন্দ্র দে
মঞ্জুর মা রাজা রঘুর পালা, বীর নারায়ণের পালা সংগ্রহ করেন। সেগুলোর সঙ্গে আরও পালা সংগ্রহ করে তিনটি খণ্ডে প্রকাশিত হয়। এদের নাম দেওয়া হয় পূর্ববঙ্গ গীতিকা। চারটি খণ্ড মিলে মোট 54টি গান সংগ্রহ ও প্রকাশ করা হয়। দ্বিতীয় খণ্ডের গীতিকাগুলি হল ধোপার পাঠ, মৈশাল বন্ধু, কাঞ্চনমালা, শান্তি, নীলা, ভেলুয়া, কমলা রানীর গান, মানিক তারা বা ডাকাতের পালা, মদন কুমার ও মধুমালা, সাঁওতাল হাঙ্গামার ছড়া, নিজাম ডাকাতের পালা, দেওয়ান ইসা খাঁ মসনদ আলী, সুরত জামাল ও অধুয়া এবং ফিরোজ খাঁ দেওয়ান। দ্বিতীয় খণ্ডের তৃতীয় সংখ্যায় আছে মঞ্জুর মা, কাফেন চোরা, ভেলুয়া, হাতিখেদা, আয়না বিবি, কমলা সদাগর, শ্যাম রায়, চৌধুরী লড়াই, গোপিনী কীর্তন, সুজাতনার বিলাপ এবং বারো তীর্থের গান। চতুর্থ খণ্ডের দ্বিতীয় সংখ্যায় আছে নসর মলুম, শিলা দেবী, রাজা রঘুর পালা, নুরুন্নেসা ও কবরের কথা, মুকুট রায়, ভারইয়া রাজার কাহিনী, আন্ধা বন্ধু, বগুলার বারো মাসি, চন্দ্রাবতীর রামায়ণ, স্বর্ণমালা বা স্বর্ণমালা, বীর নারায়ণের পালা, রতন ঠাকুরের পালা, পীর বাতাসি, রাজা তিলক বসন্ত মলয়ার বারো মাসি, জিরোজিলানি, পরিবানুর হাহলা, সোনায়নের জন্ম এবং সোনা বিবির পালা।